একটি চারচাকা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো তিন বছরের পৃথ্বীরাজ কর্মকার নামে এক শিশুর। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ কৃষ্ণনগরে রাজ্য সড়কে কৃষ্ণনগরের নতুন পাড়া এলাকায়। জানা যায়, ওই শিশু রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় কৃষ্ণনগরের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় পৃথ্বীরাজ কর্মকার নামে ওই শিশুর। বেগতিক দেখে চালক গাড়ি রেখেই পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়িটিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। শিশুর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। কটার সময় ঘটনাটা ঘটেছিল? এই এলাকাটার নাম কি? ছেলেটা কি স্পটেই মারা যায়? কি নাম ছেলেটার? কত বয়স? আপনারা এখন কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি চারচাকা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো তিন বছরের পৃথ্বীরাজ কর্মকার নামে এক শিশুর। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ কৃষ্ণনগরে রাজ্য সড়কে কৃষ্ণনগরের নতুন পাড়া এলাকায়। জানা যায়, ওই শিশু রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় কৃষ্ণনগরের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় পৃথ্বীরাজ কর্মকার নামে ওই শিশুর। বেগতিক দেখে চালক গাড়ি রেখেই পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়িটিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। শিশুর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। কটার সময় ঘটনাটা ঘটেছিল? এই এলাকাটার নাম কি? ছেলেটা কি স্পটেই মারা যায়? কি নাম ছেলেটার? কত বয়স? আপনারা এখন কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।